প্রতিষ্ঠার পর থেকেই রাজুকে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা যায়নি, এমন মন্তব্য করেছেন বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দ রিজওয়ান আহসান। সামনের দিনগুলোতে পরিবেশ ধ্বংস না করে নগরায়নের পক্ষে মত দেন তিনি। বিশ্ব বসতি দিবসের আলোচনায় গৃহায়ন উপদেষ্টা আদিলুর রহমান বলেন, কোটা পদ্ধতি বাদ দিয়ে আবাসন ব্যবস্থা উন্মুক্ত রাখা উচিত। দেশের সর্বশেষ জনশুমারি অনুসারে রাজধানীতে 2,70,00,000 মানুষের বাস, প্রায় 1.5 কোটির নিজস্ব আবাসন নেই। ঘনবসতিপূর্ণ এই নগরী দখল দূষণে জর্জরিত, দিন দিন বাসযোগ্য অবস্থা হারাচ্ছে ঢাকা। এমন প্রেক্ষাপটে পালিত হচ্ছে 39তম বিশ্ব বসতি দিবস। ঢাকার অধিকাংশ আবাসন অপরিকল্পিত হয় নগরীর দুর্ভোগ যেন নিত্যসঙ্গী। এক্ষেত্রে রাজুকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই বলে মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। বসতি মানে কিন্তু আমার একটা খালি বাসা থাকবে তা না, বসতি মানে একটা বাসযোগ্য অবস্থানে আমি থাকবো সেটা। নগর দর্শনটা কি হওয়া উচিত এটা ঠিক করে ঢাকার জন্য একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা করা হোক। আমি ড্যাপকে বাতিলের কথা বলছি না, কিন্তু ড্যাপ তো আসলে পেশাজীবীদের ড্যাপ, আমার আপনার ড্যাপ হোক, আমার আপনার কর্ম পরিকল্পনা হোক। বসতি দিবসের অনুষ্ঠানে গৃহায়ন উপদেষ্টা কোটায় রাজুকের প্লট বরাদ্দের কড়া সমালোচনা করেন, বলেন এটি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত। সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? আমরা যদি তরুণদের সম্পৃক্ত করে নগর উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা নিতে চাই, তাহলে এটা এখনই শুরু করা দরকার, কারণ এর পরে করতে গেলে হয়তো অনেক দেরি হয়ে যাবে। উপদেষ্টারা জানান, অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজুক সহ সব নগর উন্নয়ন সংস্থার সংস্কার করা হবে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।